যেই সাহসটা আমি গত 5 বছরেও করতে পারিনি সেটা মেয়েটা শুরু থেকেই করে। তবে করলে কি হবে, সেখানেও আমারই ভয়। কিন্তু সেদিন যখন মাঝরাতে আপনাদের ভাইয়া কিছুটা অসুস্থ হয়ে গেলে মনে মনে ভাবছিলাম ড্রাইভিংটা জানা থাকলে এই মুহূর্তে হয়তো আমরাই তাকে হসপিটালে নিয়ে যেতাম, সকাল হওয়ার অপেক্ষা করতে হতো না। তাই চিন্তা করলাম ড্রাইভিংয়ে আমার সাহস না থাকলেও মেয়েটা যেহেতু সাহস করে তাহলে কিছুটা শিখিয়ে রাখুক, বিপদে আপদে কাজে দিবে। আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি 2টা 2 পিস অর্ডার করেছিলাম আরশ পেজ থেকে। তো রদুষি বলছিল আজকে বাহিরে যাওয়ার সময় সে এই কুর্তিগুলোই পরে যেতে চায়, তাই বললাম যে নিয়ে আসো খুলে দেই। তো এখানে 2 পিস কুর্তি নিয়েছি, 2 পিস বলতে 2 পিস, আবার নিয়েছিও 2 পিস, আর একটা নেওয়া হয়েছে রদুষির জন্য, আরেকটা নেওয়া হয়েছে আমার ভাগ্নির জন্য। রিসেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি বেড়াতে যাব, মূলত আমার বরিশাল যাওয়ার একটা প্ল্যান আছে 2-1-এর মধ্যে। তো আমি ভাবলাম এই কুর্তিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, আর বরিশালে যেহেতু আমার একমাত্র ননদের একমাত্র মেয়েও আছে তো ওর জন্য এরকম নিয়ে নেই। তো এখানে একটা নিয়েছি রদুষির জন্য, এটা হচ্ছে 38 সাইজ, আর এটা হচ্ছে 42 সাইজ। মূলত 38 সাইজটা হচ্ছে স্মল আর 42 সাইজটা হচ্ছে মিডিয়াম। তো মিডিয়ামটা হচ্ছে আমার ভাগ্নির জন্য আর স্মলটা হচ্ছে রদুষির জন্য। আর এই 2 পিস কুর্তিগুলোর সাথে কিন্তু প্যান্ট আছে, মানে একই কাপড়ের। এই কাপড়েরই রদুষির নায়রা ড্রেস ছিল, মূলত এই নায়রা ড্রেসের কাপড়টা আমার কাছে ভীষণ ভালো লাগার কারণেই আমি এই কাপড়েরই 2 পিস কুর্তি অর্ডার করে নিয়েছি। তো এখানে যেহেতু একটা ভাগ্নির জন্য ভাবলাম যে এটা না খুলি, সরাসরি এটা এরকম ভাজ অবস্থাতেই ওর কাছে নিয়ে দিব। আর রদুষি যেহেতু একটা পরতে চাচ্ছে, মানে ওরটা পরতে চাচ্ছে, তাই ভাবলাম ওইটা খুলে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। এই পর্যন্ত যে ডিজাইনের কুর্তিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে এসেছি, মূলত আজকের এই 2 পিস কুর্তিটাও সে একই ডিজাইনের, আর আমার কাছে এই ডিজাইনটাই খুব বেশি ভালো লাগে। হাইনেকের মধ্যে গলার মধ্যে যে বাটনের কাজটা করে দেয়া থাকে, তাছাড়া এর হাতের মধ্যেও যে কাজটা করে দেয়া থাকে, এই কাজগুলো আমার কাছে ভালো লাগে। আর এর ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন, আর কটনের মধ্যে জয়পুরি প্রিন্ট করা। কটনটা একটু ভারী, আর যার কারণে আমার ভালো লেগেছে, কারণ হলো যে ধোয়ার পর অনেক সময় দেখা যায় বেশি পাতলা কটন হলে একদম নেতিয়ে যায়। তো এটা দেখা যায় যে ধোয়ার পর যদি আমি আবার আয়রন করে নেই না, তাহলে মনে হবে আবারও মনে হয় নতুন কাপড় পরছি। তো এটা যেহেতু 2 পিস, আর এর প্যান্ট হচ্ছে সেম কাপড় দিয়েই তৈরি করা, কটনের উপর জয়পুরি প্রিন্ট, আর এটা একদমই ফ্রি সাইজ, যে কেউ পরতে পারবে। আর হ্যাঁ, এর প্যান্টের মধ্যে কিন্তু পকেট করা আছে, যেই সিস্টেমটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, আরশ পেজে কিন্তু আপুর কাছে এই 2 পিস কুর্তিগুলোর প্রাইসও অনেক রিজনেবল, তাই আমি এই পেজ থেকেই 2টা কুর্তি অর্ডার করে নিয়ে নিলাম। আশা করছি ভাগ্নির জন্য নিয়েছি ভাগ্নিরও পছন্দ হবে, কারণ এই কুর্তিগুলো এইরকম যে কারোরই পছন্দ হওয়ার মতো। তো আজকের ভিডিওর ক্যাপশনে আরশ পেজের পেজ লিঙ্কটা দিয়ে দিব। আমার পেজের আপুদেরও যদি পছন্দ হয়ে থাকে তাহলে চাইলে তারাও নিয়ে নিতে পারেন। এই তো রদুষি নতুন কুর্তি পেয়ে, তার পছন্দের কুর্তি পেয়ে সেটা পরেই রেডি হয়ে বের হলো। আমাদের গন্তব্য হলো উত্তরা দিয়াবাড়ি, আর উদ্দেশ্য হলো দুপুরের ভাত খাওয়া, কারণ শুক্রবার দিন যেহেতু সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের ভাইয়া আর আমি দুইজনই কাজে বিজি ছিলাম, আর সেটা হচ্ছে ঘর পরিষ্কারের কাজে। তো দুপুরে রান্নাটাতে একটু তাড়াহুড়ো লেগে যেত, যার কারণে আপনাদের ভাইজানি প্ল্যান করলো যে দুপুরে রান্না করা লাগবে না, কাজ করতে করতে যেহেতু দেরি হয়ে যাচ্ছে। তো আমি নামাজ পড়ে আসার পর হালকা পাতলা রেডি থেকো, একদম বাসার কাছেই কোনো হোটেল থেকে দুপুরে খাবারটা খেয়ে আসবো। তো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আপনাদের ভাইয়া বাসায় আসার পর, আর আমি বললাম যে যেহেতু হালকা পাতলা রেডি হয়েছে, একদম বাসার কাছে না গিয়ে আমরা চলো দিয়াবাড়ি চলে যাই। দিয়াবাড়ির ওইদিকে কিছু ভর্তা ভাতের হোটেল আছে, ভাতের হোটেল, তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। আর রদুষি বলছিল একটু কাশফুলের কাছে যাবে, তো বিকালটা চলো একটু কাশফুলের কাছ থেকে ঘুরে আসি। তো এরপর এই তো যেই কথা সেই কাজ, আমরা দিয়াবাড়ির কাছাকাছি চলে এসেছি একটা ভর্তা ভাতের হোটেলে, এর নাম হচ্ছে গ্রাম বাংলা ভর্তা ভাত। এখন এখানেই আমরা দুপুরের খাবারটা খাবো, আর তার জন্য গাড়ি থেকে নেমে গেলাম। আর গাড়ি থেকে নেমে তো আমি পুরাই বিপদে, কারণ গাড়ির মধ্যে যে এসির ঠান্ডাটা থাকে তার কারণে চশমা একদম ঘোলা হয়ে যায়, নিচে নামার পর আর কিচ্ছু দেখতে পাই না, আর চোখ থেকে খুলে যখন মুছে আবার চোখে পড়ার চেষ্টা করছি তখন দেখি আমি পড়তে পারছি না, কারণ হিজাবের উপর চশমাটা না মানে কোনোভাবেই সেট হচ্ছিল না। তো অবশেষে অনেক কষ্টে মেয়ের সহযোগিতা নিয়ে এই যে চশমাটা পরে ফেলেছি। এরপরেই তো আমরা হোটেলে ঢুকে গেছি, আর ঢুকার পর দেখলাম ভাতের হোটেল হলো, হোটেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, আর হোটেলটায় ঢুকার পর কিন্তু বেশ ভালো লাগলো। আজকের এই ভিডিওতে না আমি আপনাদের ভাইয়াকে ধন্যবাদ দিতে চাই, এই ছোট ছোট প্ল্যানগুলো কিন্তু সে করে, যদিও অনেক সময় আমিই কথা শুনি যে আমি নাকি অতিরিক্ত ঘোরাঘুরি করি। মূলত আমার চাইতেও এই পরিবার নিয়ে ঘুরে ফিরে সময় কাটানোর শখ আপনাদের ভাইয়ার বেশি।
তো যাই হোক, এই তো আমরা একদম কম খরচেই দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আমরা অর্ডার করেছিলাম 4 রকমের ভর্তা এবং তার সাথে হচ্ছে চিকেন আর হাঁসের মাংস। চিকেন দিয়ে খেয়েছে রাজ্রদোষী আর আপনাদের ভাইয়া আর আমি খেয়েছি হাঁসের মাংস দিয়ে। তো 4 রকমের এই ভর্তা হলো নিয়েছিলাম, কিন্তু 2টা প্লেট মানে 8টা ভর্তা, 8 রকমের না সরি, 4 রকমের 8টা ভর্তা। আর ধরতে গেলে আপনাদের ভাইজান আর আমার ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। মুরগির মাংস আর হাঁসের মাংসটা নেওয়া হয়েছিল শুধুমাত্র ছেলে মেয়ের কথা চিন্তা করেই। আমাদের বিল এসেছিল মাত্র 515 টাকা। তো মনে মনে ভাবলাম আসলে পরিবার নিয়ে সুন্দর একটা সময় কাটানোর জন্য জরুরি না সবসময় অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম দিয়াবাড়ি কাশফুলের উদ্দেশ্যে। আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল, মানে এত ভালো লাগছিল এই মুহূর্তটা। কিন্তু আপনাদের ভাইয়া বলছিল কাশফুলে যাওয়ার আগে সে নাকি আমাদের গরুর দুধের চা খাওয়াবে। দিয়াবাড়ি কোন জায়গায় নাকি সে গরুর দুধের চা খেয়েছে আর চাটা তার খুবই ভালো লেগেছে, আজকে সে আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে। তো আমরা চলে এসেছি দিয়াবাড়িতে শান্তা মারিয়ম ইউনিভার্সিটির কাছে, কারণ চায়ের দোকানটা নাকি এরই আশেপাশে। তো এই তো এসেই আপনাদের ভাইয়া চায়ের অর্ডার দিয়ে দিল, আর এই যে আমাদের জন্য 3 কাপ চা বানাচ্ছে। 3 কাপ কারণ হচ্ছে আমি খাবো, রাত খাবে আপনাদের ভাইয়া খাবে। রাত তো তার বাবার মতো হয়েছে, সে তো যতবেলা চা দিবেন ততবেলাই চা খাবে, কিন্তু রোদুষী ওইরকম চা খায় না। তাই এই যে আমাদের 3 জনের জন্যই চা নেওয়া হলো। আর চাটা আমরা খাচ্ছিলাম এমন একটা জায়গায় বসে, মানে এই দেখতেই পাচ্ছেন বাঁশের বেঞ্চে বসে, পিছনে খুব সুন্দর গাছ আর পানির একটা ভিউ ছিল, আর এর আশেপাশেই কিন্তু ছিল অনেক অনেক কাশফুল। তো চা খাওয়া শেষ হলে আমরা এখন কাশফুলের দিকে যাব, আর আজকে কাশফুলের দিকে নিয়ে যাবে হলো রোদশী। ড্রাইভ করার মতো সাহস শখ দুইটাই রোদশীর আছে, আর এটা হচ্ছে তার বাবার কাছে তার বায়না ছিল যে দিয়াবাড়িতে গিয়ে খালি জায়গায় আমাকে একটু গাড়ি চালাতে দিবা। সে একটু একটু করে তার বাবার কাছ থেকে গাড়ি চালানো শিখছে, যদিও আমি প্রথম দিকে অমত ছিলাম। ড্রাইভ জিনিসটা শুরু থেকেই আমার কাছে ভয়ের একটা ব্যাপার। তো মেয়ে বরাবরই সাহস করে যে আমি পারবো, আজকেও বলছে ভয় পেও না আমি পারবো। আপনাদের ভাইয়া সেই শুরু থেকেই আমাকে চেষ্টা করে গাড়ি চালানো একটু শেখাতে, কিন্তু আমি মানে কোনো মতেই রাজি হই না, কারণ আমার সেই সাহসটাই হয় না। তো মেয়েটা যেহেতু সাহস করে, আর আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি, আমরা 3 জন যে জ্বর হয়েছিল, অসুস্থ ছিলাম সেই সময়, আপনাদের ভাইয়াও কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে যায়, আর সে এতটাই অসুস্থ হয় পরবর্তীতে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। একদিন এক রাত আপনাদের ভাইয়াকে নিয়ে আমাকে হসপিটালে থাকতে হয়। তো যে দিন হসপিটালে ভর্তি করিয়েছিলাম সকালে, সেদিন রাতে মনে হয়েছিল যে রাতে গেলেই হয়তো ভালো হতো, কিন্তু আপনাদের ভাইয়া ছাড়া যেহেতু আমরা কেউ ড্রাইভ জানি না, তাছাড়া আমাদের যেহেতু পার্সোনাল কোনো ড্রাইভারও নেই, তো আপনাদের ভাইয়াও যেতে চাচ্ছিল না। আমি চাচ্ছিলাম যে অন্য গাড়ি কল করে যাব, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না, বারবার বলছিল সকালেই যাব। তো সেদিন আমার মনে হয়েছিল যে সে হয়তো অমত করতে পারতো না, যদি আমি বা রুদুষি বা আমরা ফ্যামিলির অন্য কেউ ড্রাইভ জানতাম তাহলে নিশ্চয়ই রাতেই তাকে হসপিটালে নিয়ে যেতাম। তো সেই সিচুয়েশনের পরেই আমার কাছে মনে হলো যে না থাক, আমি যেহেতু সাহস করতেই পারছি না, আর মেয়েটা যেহেতু সাহস করে, আর তাছাড়া ওর অনেক শখও যে ও ড্রাইভিংটা শিখবে, তাহলে একটু একটু করে শিখে রাখুক, বিপদে আপদে হয়তো কাজে লাগবে। আর আজকে দিয়াবাড়িতে আসার মেন উদ্দেশ্য তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপর একটু কাশবনে যাব। কিন্তু সে চুপি চুপি তার বাবাকে বলে রেখেছে যে কাশফুলের ওই দিকে মানে দিয়াবাড়ির ওই দিকে যেহেতু খালি জায়গা আছে, তুমি কিন্তু আমাকে ড্রাইভ করতে দিবা। এরপর এই তো মেয়ের ড্রাইভেই চলে এসেছি দিয়াবাড়ি কাশফুলের কাছে, আর কাশফুল ছিঁড়তে পারছিল না, তারা 2 ভাই বোনের একজনও। তো এরপর হচ্ছে তাদের বাবা তাদেরকে কিছু কাশফুল ছিঁড়ে দিচ্ছে। এরপর এই জায়গাটাতে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি, অনেক ছবি তুলেছি, বেশ ভালো লাগছিল, আর জায়গাটা যেহেতু নিরিবিলি ছিল যার কারণে আরও বেশি ভালো লাগছিল। কাশফুলগুলো এখনও আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি ফুটেনি, আর আমরা যে ড্রেস আপে এসেছি এটা অবশ্য কাশফুলে আসতে হলে একটু শাড়ি পরে আসলে মনে হয় বেশি ভালো লাগে। ইচ্ছে আছে বরিশাল থেকে আসলে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, শাড়ি পরে আরেকবার কাশফুলের কাছে আসব, তখন মন মতো ছবি আর ভিডিও করে নিয়ে যাব। তাই এখন চলে যাচ্ছি, আর যাওয়ার সময় রোদশী ড্রাইভ করে নিয়ে যাচ্ছে মেন রাস্তা পর্যন্ত। এখন অবশ্য একটু টুকিটাকি শপিংয়ে যাব রাদার রাদের বাবার জন্য, যেহেতু বরিশাল যাচ্ছি তাই আমাদের হালকা পাতলা কিছু শপিং আছে। তার উপরে আমার একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাও চলে আসবে সন্ধ্যায়। ফোন দিয়েছিল, বলেছি যে আমি সন্ধ্যায় এতটায় বাসায় থাকবো, তাই আমাকে আবার বাসায় যেতে হবে। এরপর কিন্তু আজকে আবার একটু ছোট মামার বাসায়ও যেতে হবে। তো হঠাৎ করে এই মুহূর্তের পরে অনেকগুলো কাজ জমে গেল।
তো এখন যেহেতু বাহিরে বের হয়েছি, তো প্রথম যে কাজটা এখন সেরে ফেলবো সেটা হচ্ছে আপনাদের ভাইয়া রাদের জন্য একটু শপিং। আর এখন কিন্তু আপনাদের ভাইয়াই ড্রাইভ করে নিয়ে আসলো, এই যে আমরা চলে এসেছি উত্তরা ইজির শোরুমে। রাদ আর রাদের বাবার, বিশেষ করে রাদের যে কোনো পোশাক আমার ইজি থেকেই কেনা হয়, কারণ হলো ইজির যেই টি শার্ট শার্ট প্যান্ট যেগুলোই আছে এগুলো রাদের শরীরে খুব ভালো ফিটিং হয়। তো এরপরেই তো ইজিতে ঢুকে প্রথমেই রাদের জন্য টি শার্ট দেখছিলাম, আর এই ল্যাভেন্ডার কালারের টি শার্টটা বেশ ভালো লাগছিল, কিন্তু বললো যে সাইজ আছে পরবর্তীতে রাদের সাইজে আর পাইনি। তো এরপর হচ্ছে আমরা আরও তিনটা সিলেক্ট করলাম, তিনটা নিব না দুইটা নিব। এখান থেকে রাতকে বলা হলো যে তোমার কোন দুইটা পছন্দ হয়, তো অবশেষে তার পছন্দের দুইটা সে দেখালো যে এই দুইটা নিতে পারো। এরপর তার পছন্দ মতো এই দুইটা টি শার্ট আমরা নিয়ে নিলাম। তো রাদের দুইটা টি শার্ট নেয়ার পর এবার এই যে আপনাদের ভাইয়ার জন্য দেখা হচ্ছিল, আপনাদের ভাইয়ার জন্য আমি একটা অ্যাশ কালারের টি শার্ট নিতে চাচ্ছিলাম। আর তার কারণ কি সেটা পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যেদিন বরিশাল যাব সেদিনের ভিডিওতে না হয় শেয়ার করব কেন তার জন্য অ্যাশ কালারের একটা টি শার্ট নেওয়ার জন্য এসেছি। তো যাই হোক, রাদার রাদের বাবা শপিং কমপ্লিট, এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাসায় গিয়ে পার্সেলটা রিসিভ করব, তারপর আবার ছোট মামার বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আজ রাতের ব্লগে না হয় আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। এখন তবে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।